সুদীপ্ত গুহ, রাজনৈতিক বিশ্লেষক। আমি পুরোটাই বুঝতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় দেশ পেরিয়ে বাংলাদেশে কেন, কিসের স্বার্থে বলে বা কোন ইন্টারেস্টে বলে আপনার মনে হয়, বা আদৌ কোনো ইন্টারেস্ট আছে কি নাকি জাস্ট খেয়াল হয়েছে বলে দিয়েছেন মঞ্চ থেকে? দেখুন, পশ্চিমবঙ্গে যারা ভোট দেয় তাদের মধ্যে মানে খুব কম করে 1 কোটি বাংলাদেশি ভোটার। আপনারা দেখেছেন বাংলাদেশি মানে বাংলাদেশি যাদের নাকি ভোটের আগে ওদের একজন তৃণমূলের একজন কাউন্সিলর বারাসাতে বলেছিলেন যে যে বাংলাদেশের এই দেশে একটা খুব ইন্টারেস্টিং সিন দেখলাম। একটু দর্শকদের জন্য জানিয়ে রাখি, যেটা ধরা পড়ে না, অনির্বাণের হাসির সঙ্গে সঙ্গে সৈকতে হাসিটা দেখতে পেলাম। আমার হঠাৎ মনে পড়ে একটা অঙ্ক বলবো, আমার হঠাৎ মনে পড়ে আমাকে ইন্টারপ্রেট হারিয়ে দেবেন, দেখবেন একটু লোকসভায় স্পিকারের টেবিলের সামনে কাগজপত্র ছুড়ে দিচ্ছেন, তার কারণ অনুপ্রবেশকারী না এই রাজ্যে নাকি ভোট দেয় ভোটার, যদিও তখন স্পিকারের টেবিলে সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন না, না একসঙ্গে দুজনে হাসছেন, দারুণ লাগছিল আমার, দারুণ লাগছিল আমার। মানে এই 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 সিনটা না না আপনি একদম ঠিক, যদি দেশের লোক দেশে ভোট দেবে দেশের সুবিধা পাবে আর বিদেশের লোক পাবে না, আপনি এই বিভাজনের কথা বলেন, তাহলে আমি সবসময় বিভাজনের পক্ষে। বাংলাদেশ থেকে একজন অ্যাক্টর এসে এখানে তৃণমূলের প্রচার করছিল, তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ঘটনা হচ্ছে এই লোকগুলোকে কি করে অ্যাবিউজ করা যায়। উনি জানেন যে বাংলাদেশে একটা বড় সংখ্যক লোক আজকের দিনে যেহেতু বহুদিন আছে, একটা ইনকামবেন্সি আছে এবং সে শেখ হাসিনার উপর তারা কেঁপে আছে, তাদের আত্মীয় স্বজন যারা এখানে আছে তাদের যদি অ্যাপিস করতে হয় তাদের বোঝাতে হবে যে আমরা সিএ এর কাউন্টার হিসাবে আমরা তোমাদেরও এই দেশে আমরা আনতে চাই। একটা জিনিস বুঝতে হবে, আমরা বিদেশে ভিয়েতনাম থেকে শুরু করে যে কোনো দেশের যে কোনো গণ্ডগোলে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আমরা যদি বলি যে ওই দেশের অর্ধেক মানুষকে আমরা এই দেশে নিয়ে নেবো, তখন তারা বলবে যে এটা তাদের ইন্টারফেয়ার। ধরুন পশ্চিমবঙ্গে সিএ নিয়ে গণ্ডগোল হচ্ছে, তখন যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেন যে এখানকার যারা হিন্দু বাঙালি আছে তাদের আমরা ক্যালিফোর্নিয়ার জায়গা দেবো, তখন সেটা কিন্তু ওই দেশের ভিতরকার মানে আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো, নাক গলানো। এবার দ্বিতীয় কথাটা বলি, সুকান্তবাবুর কথাটা, সুকান্তবাবু খুব ক্লিয়ারলি বলেছেন যে এটা আলাদা না। আপনি মনে রাখবেন যে নর্থ ইস্টের যে বিভিন্ন রাজ্যগুলো আছে তারা একটা আলাদা মানে আলাদা একটা ইয়ে পায়, মানে ফান্ড পায়, যেটা বিশেষ অনুদান, যেটা বেঙ্গল পায় না। বেঙ্গলে গত 47 বছর ধরে একের পর এক নর্থ বেঙ্গলকে কিন্তু অবহেলা করা হয়েছে। 1978 পর থেকে তিস্তা প্রজেক্টে কোনো কাজ হয়নি, 2011 সেন্ট্রাল গভর্নমেন্ট NH-34 প্রজেক্টের টাকা দিয়েছিল, সেই কন্ট্রাক্টরকে মানে উত্তর দিনাজপুর থেকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি বলছি না না, আমি সুকান্তবাবুর ব্যাপারটা বলছি যে কেন উনি এই গ্র্যান্টের কথাটা বলছেন। উনি বলছেন যে এছাড়া এইমস, আপনি হিলির এক্সপোর্ট জোন বন্ধ হয়ে গেছে, কোচবিহার এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্ট, কোথাও স্টেট গভর্নমেন্ট কোনো রকম স্টেপ নিচ্ছে না। এই অবস্থায় সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডিশনাল ফান্ড এলে যেই নর্থ বেঙ্গল স্টেট গভর্নমেন্টের, যেই নর্থ বেঙ্গল, দেখুন আপনারা যদি করুন পুরো মুসলিম ভোট কিন্তু তৃণমূল পাবে, আপনাদের সিপিএম একটাও মুসলিম ভোট পায় না। শুধু শুধু কেন তেল মারছেন, আমরা তো মুসলমানের ভোট চাই না, আমরা মানুষের ভোট চাই, ভোটের জন্য অ্যাঙ্কার করবেন না, ভোট চাই না আমরা, মানুষের ভোট চাই না, আপনি বাংলাদেশী ভোট চান না, ভোটটা তো আপনি একদম চান, হিন্দুরা তো দু চারটা ভোট আপনাদের দিয়েছে, মুসলিমরা একটা ভোটও আপনাদের দেয় না, আমরা মুসলমানের ভোট চাই না, হিন্দুরা ভোট চাই না, মানুষের ভোট চাই না, শুধু আমাকে একটু বলুন না, বলতে দিন, বাংলাদেশটা বাংলাদেশ, এবার বাংলাদেশে ফিরে আসি। তো ঘটনা হচ্ছে যে উনি চেষ্টা করেছেন যে এখানে একটা অ্যাপিজমেন্ট করে, কিন্তু এখানে উনি একটা লাইন ক্রস করে ফেলেছেন, এবং যে জন্য বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছেন তিনি আমাদের এখানে বলেছেন যে দয়া করে এনকারেজ করবেন না যে আমাদের আরও বাংলাদেশি, এমনি বাংলাদেশি একটা দুটো করে যাচ্ছে, কিন্তু একসঙ্গে কয়েক লক্ষ বাংলাদেশি ওখানে চলে যাক, আমরা সেটা চাই না, এবং আমরা এখানকার লোকেদের মেরে তাড়াবো না, তাহলে আমরা হিন্দুদের তাড়াবো, মুসলিমদের তাড়াবো না, ওনাকে কান্নাকাটি করার কোনো দরকার, এরকম কথা কিছু বলেন, যেরকম হিন্দুদের আমরা তাড়িয়েছি, না না এটা বলেন, যখন 1952 সালে না না বিজেপি যখন বলেছে নিশ্চয়ই ওখান থেকে যদি কাউকে তাড়ানো হয়, করে এত কোনো কিছু কথা বলে অফিশিয়ালি বলা যাবে না, এটা অফিশিয়ালি বলা যাবে না, এটা আমাকে ক্লিয়ার করতে দিন, অনির্বাণ 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 না শুনতে প্লিজ, না না একটা অনির্বাণ শুরু শুরু অনির্বাণ না না অনির্বাণ এটা আমাকে বলতে দিন, অনির্বাণ অনির্বাণ এটা বলার দায়িত্ব আমার, প্লিজ আপনি অ্যাঙ্কার না, চ্যানেল চ্যানেলটা না 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 চ্যানেলটা না 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 না
আমার কোনটা কোনটা মিথ্যা কোনটা সত্যি আমি জানি তো অনিবন আমার তো কিছু বুদ্ধিবৃদ্ধি আছে এমনি বসে নেই শুনুন না সুদীপ্ত বাবু যেটা বললেন এটা কথা বলবো কেন বলবো না সুদীপ্ত বাবু যা বলেছেন এটা নিশ্চয়ই ব্যক্তিগত মত কিন্তু আমি আবারও বলছি এরকম কোনো বিবৃতি এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়নি প্রধানমন্ত্রীও দেননি যা বলে সেটা ওনার ব্যক্তিগত মত আপাতত আমি আবার আমার আজকের বিতর্কের বিষয় ফিরে আসছি কিয়া সৈকত কিছু প্রশ্ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশ মন্ত্রক বিশেষ করে বাংলাদেশের একেবারে সরাসরি অফিসিয়াল এই আপত্তি জানানো বা প্রতিবাদ জানানোর পর কিয়া দেখুন নাক থাকলে যে নাক গলাতে হবে এরকম কোনো মানে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অহেতুক আন্তর্জাতিক ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে নাক গলাচ্ছেন তিনি কি পারেন আদৌ তিনি তো এত কথা বলেন ফেডারেল স্ট্রাকচার কিন্তু আদতে যখন ঠিক সময়টা আসে তখন সেটা তিনি মানেন না তিনি অন্য রাজ্য নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকে নাক গলান নিজের রাজ্যে আমরা দেখেছি চোপড়া থেকে শুরু করে এই সোনারপুরের জামালের কামাল থেকে শুরু করে আমরা দেখেছি জয়েন্ট সিংয়ের বাড়াবাড়ি তখন তিনি মন্তব্য করেন না তখন তিনি কোনো এক অজ্ঞাত কারণে তিনি চুপ হয়ে থাকেন অথচ এই সময় যেখানে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক আমাদের বন্ধুত্ব সম্পর্ক সেই দেশে কী হচ্ছে তার দেশের প্রধানমন্ত্রী নিজের দেশকে নিজের দেশে অশান্তি হচ্ছে কী হচ্ছে সেটা দমন করবেন কী সিদ্ধান্ত তার উপরে সেটা সেখানে আমরা যেখানে ভারত সরকার কোনো মন্তব্য করছে না তিনি এবং শুধু তাই নয় মন্তব্য করে ক্ষান্ত থাকেননি তিনি বলেছেন ওখান থেকে অনুপ্রবেশকারীরা যারা পশ্চিমবঙ্গে আসতে চাইবে তাদের জন্য জায়গা আমি দরজা খুলে দেবো এর আগেও তিনি বলেছিলেন রোহিঙ্গার সময় আপনার মনে আছে নিশ্চয়ই তিনি বলেছেন রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে অথচ ভারত সরকার বলেছে রোহিঙ্গারা অনুপ্রবেশকারী ভারত সরকারের যে সিদ্ধান্ত তার বিপরীতে এটা প্রথম তিনি জাননি আপনার মনে আছে যখন 370 ধারার অবলুপ্তি ঘটল 2019 সালে তখন তিনি বলেছিলেন এটা ভারত সরকার করতে পারে না তিনি প্লেবিসাইট চেয়েছিলেন ভয়াবহ প্লেবিসাইটের মতন করে তিনি আবেদন করেছিলেন একদম গণভোট চেয়েছিলেন ইউনাইটেড নেশনসের কাছে বলেছিলেন কিসের জন্য এটা ভারত সরকারের সিদ্ধান্ত সাংবিধানিক একটা প্রণিধান সেখান থেকে আমাদের দেশ যে সিদ্ধান্ত নিয়েছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আইন করা হয়েছে আইনকে অবলুপ্তি করা হয়েছে সেখানে তিনি একজন ফেডারেল স্ট্রাকচারের অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই সিদ্ধান্তগুলো বা এই মন্তব্যগুলো করেছেন এগুলো কি তিনি মকশ করছিলেন মানে এই ট্রায়ালে ছিলেন যে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হই তাহলে আমি কীরকম হবে প্রধানমন্ত্রী আপনার হওয়া হবে না আপনার যে নীতি আপনি ট্রেডমিলে বসে বাজেট করুন আপনি এখানে খেলা মেলা উৎসব এগুলোতে বা উৎসব এগুলোতে থাকুন আর এই রাজ্যে আপনারা যে পুলিশ যারা নাকি কীভাবে ভোট করিয়েছেন পুলিশের কাজে খুশি হয়ে তাদের 32 লাখ টাকা দিন 32 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করুন খেলায় দুর্গাপুজোর যে পুজোগুলো হচ্ছে তাদের বরাদ্দ করুন আন্তর্জাতিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গা থেকে আমি এইটাই তো মন্তব্য দেখুন বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে আরও অনেকগুলি রাজ্য আছে তার মধ্যে একজন যেহেতু আমি বাঙালি বলে বলছি ত্রিপুরা রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী মন্তব্য করছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন আপনার যেটা শুরুতেই বলেছিলেন তার উত্তর নিহিত রয়েছে প্রশ্নেই ওই ভোট ব্যাংক দুধেল গাই এবং দুধেল গায়ের ভোট ব্যাংক কারণেই তিনি এই মন্তব্য না আরো বড় কোনো নিশ্চয়ই বড় আপনি বলেছেন আপনি একটা খুব সুন্দর একটা ইঙ্গিত দিয়েছেন সেটা নিশ্চয়ই বিশ্লেষকরা বলবেন কিন্তু আমি একজন রাজনৈতিক দলের কর্মী এবং যেহেতু কেন্দ্রীয় সরকারে আমার দল ক্ষমতায় রয়েছেন আমি সেইখান থেকে দাঁড়িয়ে এইটুকুই বলতে পারি বাংলাদেশ নিয়ে মন্তব্য আমি করতে পারি না মিসম্যানেজমেন্ট বলছেন তৃণমূলের মুখপাত্র রাজ্যের মিসম্যানেজমেন্টগুলো বলুন না চিন্তা করুন আজকে একটা ছোট্ট মিসম্যানেজমেন্টের কথা বলছি আমার অবাক লেগেছে সুকান্ত মজুমদারকে নিয়ে আপনারা যখন কথা বলছেন সুকান্ত মজুমদারের বালুরঘাট পৌরসভায় 25টা ওয়ার্ড যেখানে জিতেছে ভারতীয় জনতা পার্টি যেখানে লিড পেয়েছে সেখানে পুরো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তায় রাস্তায় আবর্জনা জমিয়ে রাখা হয়েছে এই ম্যানেজমেন্ট নিয়ে মমতা ব্যানার্জি চিন্তা করুক না তারপরে দেশ তারপরে রাজ্য তারপরে অন্যান্য আন্তর্জাতিক নিয়ে ভাবি আমি তৌসিফ আহমেদের কাছে যাব তৌসিফ আমার প্রশ্ন ছিল আমি ওই প্রশ্নটাই রাখতে চাইছি আমি ব্রহ্মাস্ত্রের কাউন্টডাউন চলছে দেখছি আমি আমার পিসিআর এর সহকর্মীদের অনুরোধ করব আমি আরেকটু পরে ব্রহ্মাস্ত্র আমি তার আগে একটু সুদীপ্ত বাবু এবং দেবাশিস বাবুর সঙ্গে কথা বলবো আমি শুনতে চাই আমার প্রথম প্রশ্নটার উত্তর ওরা কিভাবে দিচ্ছেন যেহেতু আমরা উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের যুক্ত হওয়ার মানে প্রশাসনিকভাবে যুক্ত করার ক্ষেত্রে নয় সরাসরি নয় আলাদা রাজ্য করে নয় কিন্তু উন্নয়নের স্বার্থে যুক্ত করার যে প্রস্তাব নিয়ে কিছুক্ষণ কথা বলেছি লাইভ করেছি ফলে আমি এদের দুজনকে একটু কথা বলার সুযোগ দিতে চাই আমি সরাসরি তৌসিফ আপনার কাছে জানতে চাই আমার অগ্নিবানের প্রশ্ন ছিল দেশ পেরিয়ে বাংলাদেশে মমতার কী যায় আসে আপনি আমাকে একটু বোঝান তো কী যায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ পাশের প্রতিবেশী দেশ সম্পর্কে মন্তব্য করার জন্য কী কারণ
হ্যাঁ তো শিব শুনতে পাচ্ছি। আমি আপনার কথা শুনতে চাই, আপনি কি বলছেন আমি শুনতে চাই, কিন্তু একটু নেটওয়ার্কটা কারেক্টে ঢোক।